নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। কুম্ভরাশি জাতক জাতিকাদের সকল বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কুম্ভরাশি জাতক জাতিকাদের 18 নভেম্বর 2024, আজকের এই দিনটি আপনাদের কেমন হবে, আজকের এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন, এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, কী লাভ হবে এবং কি ক্ষতি হবে, শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন, এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন। কুম্ভরাশির জাতক জাতিকাদের 18 নভেম্বর 2024, আজ আপনার ইচ্ছা শক্তির দ্বারা আপনি পুরস্কৃত হতে পারেন, কারণ আপনি একটি খুব কৌশলপূর্ণ পরিস্থিতির মোকাবিলা করবেন। একটি খুবই আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে। আপনার পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখাতে পারে। প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে। আপনার কাজে লেগে থাকুন এবং আপনাকে সাহায্য করার জন্য আজ যারা কোমর বেঁধে লেগেছেন তাদেরকে গণ্য করবেন না। যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন, তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে। মুদিখানার কেনাকাটা নিয়ে আপনি আপনার স্ত্রীর প্রতি বিরক্ত হতে পারেন। আপনার ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিক চেষ্টা করুন। আজ আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন। বাসস্থানের পরিবর্তন অত্যন্ত শুভ হবে। একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনা এনে দেবে। অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও আজকে কর্মক্ষেত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে। আজকে আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারেন। আপনার আকর্ষণীয় বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেয়। আপনার স্ত্রী আজ আপনার মর্যাদা বিরূপভাবে প্রভাবিত করতে পারেন। আপনি নিজের বোনকে সম্মান করলে ও ভালোবাসলে আপনার প্রেম জীবনের ওপর তার ভালো প্রভাব পড়বে। আজ আপনার আকাঙ্ক্ষা এবং উচ্চাশা ভয় দ্বারা প্রভাবিত হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। এটি মোকাবিলা করতে আপনার কিছু সঠিক উপদেশ দরকার। পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন, যা আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা টানটান করে তুলতে পারে। বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে। আজ প্রেমের জীবন বিতর্কিত হতে পারে। কর্মক্ষেত্রে আজ জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয়। আজ আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন। এই সময়ে আপনার অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে পড়া উচিত নয়। আপনার নিজের চাপ এবং প্রকৃত কোনো কারণ ছাড়া আজ আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করবেন। অত্যধিক দুশ্চিন্তা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে। এটি এড়িয়ে চলুন, যেহেতু উদ্বেগ, বদমেজাজ এবং দুশ্চিন্তার অল্প স্বল্প শরীরকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে। আজ আপনার উচিত জমি ভূসম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির ওপরে নজর কেন্দ্রীভূত করা। পুরনো পরিজন এবং সম্পর্কগুলোকে পুনর্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো। সতর্ক থাকুন, কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে।
একটি জরুরি প্রকল্প যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন বিলম্বিত হবে। আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিছু করার জন্য কিন্তু করতে সক্ষম হননি। আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য একটি মনোমালিন্য হতে পারে। আজকে আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে, তবে টাকা পয়সা লাভ আপনার প্রত্যাশা মাফিক হবে না। পিতামাতার স্বাস্থ্যের উন্নতি হবে এবং তারা আপনার ওপর ভালোবাসা বর্ষণ করবেন। ভালোবাসার ক্ষেত্রে আপনার রুক্ষ ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করুন। কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয়। আপনার মেজাজ সারাদিন ভালো থাকবে। আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরানো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন। আজ যদি আপনি এবং আপনার স্ত্রী ভালো খাবার এবং পানীয় নিয়ে থাকেন, শরীর কষ্ট পেতে পারে। শোয়ার জন্য মাদুর ব্যবহার করলে আর্থিক স্থিতি ভালো থাকবে। কিছু মানুষের মনে হতে পারে যে আপনি নতুন কিছু শেখার পক্ষে বেশি বয়স্ক, কিন্তু একদমই সত্যি নয়। আপনার প্রখর এবং সক্রিয় মনের কারণে আপনি সহজেই নতুন জিনিস শিখতে পারবেন। এছাড়াও আপনাকে আপনাদের মধ্যে কারোর গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা আছে। আপনার স্বামী বা স্ত্রীর খারাপ স্বাস্থ্যের কারণে আজ প্রেমে ভোগান্তি থাকবে। অংশীদারি প্রকল্পগুলি ইতিবাচক ফলের চেয়ে সমস্যা বেশি সৃষ্টি করবে। কেউ আপনার সুযোগ নেওয়ায় আপনি বিশেষ করে নিজের উপরেই ক্রুদ্ধ হবেন। আপনার অতীতের কারো আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব। আপনার স্ত্রীর আচরণ আজ আপনার পেশাদারি সম্পর্ক ব্যাহত করতে পারে। আজ শখ মেটাতে আপনার বাড়তি খরচ হতে পারে। কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ। পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে, মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে। গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন। অন্যের উপকার করেই শান্তি পাবেন। সারাদিন বেশ প্রফুল্লভাবেই কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না। বাড়ির লোক আপনাকে বুঝবেন না। কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে অশান্তি মিটে যেতে পারে। কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি দেখা যাচ্ছে। আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনাও রয়েছে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে। সারাদিন খুব সাবধানে চলতে হবে। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে। কোনো আত্মীয় বিশ্বাসঘাতকতাও করতে পারে। সকাল থেকে শরীরের জড়তা বাড়বে। এছাড়াও ব্যবসায় শুভ যোগাযোগও আসতে পারে। এ রাশির শুভ রং হবে কমলা এবং শুভ সংখ্যা হবে 42। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।